হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন তো আসলে বেশ কয়েকদিন পরে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছে তো আজকের ভিডিওটা মূলত অবশ্যই বুঝতে পারছেন ইনকাম রিলেটেড অর্থাৎ ইউটিউব থেকে লাস্ট ওয়ান ইয়ারে আমি কত টাকা পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে ইউটিউবের জার্নিটা কিন্তু মূলত আমার ওয়াইফ স্টার্ট করেছিল তো ওনার কাছ থেকে ইন্সপায়ার হয়ে পরবর্তীতে আমি নিজেও একটা ইউটিউব চ্যানেল খুলি তো আমার চ্যানেলের নাম ছিল শ্রাবণ দা ইউটিউবার যদিও সেই নামটা এখন চেঞ্জ করা হয়েছে শ্রাবণ অ্যান্ড মিম অর্থাৎ আমার ওয়াইফের নাম দিয়ে দুজনের নাম দিয়ে ইউটিউব চ্যানেলটা চালিয়ে এনেছে তো আমার শুরুর দিকে অর্থাৎ দুই হাজার উনিশের সময় আর কি যখন আমি চ্যানেলটা ওপেন করলাম এক এক উনিশ দুই হাজার উনিশ তো ওই সময় মানে আমার তো মনিটাইজেশন প্রায় দেড় দুই মাসের মাথায় মানে হয়ে গিয়েছিল তো যখন আমার আর্নিংটা আসা শুরু হলো ওই সময় অ্যাভারেজে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার করে প্রতিদিন ভিউ হতো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও দিতাম তো এই ভিডিও দেওয়ার কারণে আর কি মোটামুটি মান্থলি বা মান্থ শেষে দেখা যাচ্ছে যে একটা অ্যামাউন্ট ইউটিউব থেকে পেতাম তো এটা ভালোই লাগতো যে না করোনাকালীন সময় ছিল ওই সময়গুলোতে ঘরে বসে 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 ইনকাম যেটা একেবারেই কি বলবো যে অবিশ্বাস্য তো প্রথম যেদিন ব্যাংক অ্যাকাউন্টে টাকা অ্যাড হলো তখন বুঝলাম যে হ্যাঁ পাইলাম টাকা তখন থেকে আর কোনো মানে ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা আসছে তখন আর কোনো প্রবলেম হয়নি অর্থাৎ ভিতরে যে একটা ধারণা ছিল আসলে ইউটিউব থেকে টাকা পাবো কি পাবো না ওই চিন্তা তখন আর ছিল না তো করোনাকালীন সময়ে বা তার পরবর্তী সময়ে অনেক হেল্প হয়েছে ইউটিউবের টাকায় দেখা যাচ্ছে যে মোটামুটি খাওয়া এটা কমপ্লিট হয়ে ভাড়া থাকা বিশ হাজার এরকম টাকা পাইছে তো একটা বিষয় হচ্ছে যে ইউটিউব বর্তমানে ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকা ইনকাম করা কিন্তু খুবই ইজি এবং আপনাদের জন্য বলছি যে এখান থেকে কিন্তু প্রচুর টাকা যায় এটা টোটালি ডিপেন্ড অন ভিউজ অর্থাৎ ডিপেন্ড করে ভিউজের আপনার যত বেশি ভিউজ আসবে ওয়াচ টাইম যত বেশি থাকবে মানুষ যত বেশি দেখবে আপনার আর্নটা কিন্তু তত বেশি হবে এটা যদিও ভিউজ তারপরেও বলবো যে এটা ডিপেন্ড করে অ্যাড এর উপরে আপনারা দেখবেন যে আপনাদের ভিডিওগুলো যাদের মনিটাইজেশন অন হয়েছে ফেসবুক বা ইউটিউব যেখানেই হোক না কেন দেখবেন মাঝে মাঝে অ্যাড আসে এই অ্যাডগুলোর কারণেই যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু একটা অ্যামাউন্ট সেখান থেকে পেয়ে থাকে তো একটা বিষয় হচ্ছে যে ওই সময়টাই মোটামুটি ভালো হেল্প ইউটিউব থেকে পেয়েছি আর করোনাকালীন সময় যেহেতু কিছুই বন্ধ ছিল অফিস সব কিছুই বন্ধ আর্নিং সোর্সটা একেবারে স্টপ ছিল তো মূলত ইউটিউব থাকার কারণে সেখান থেকে মোটামুটি মানে কোনো টেনশন ছিল না বললেই চলে তো মোটামুটি একুশ সাল পর্যন্ত অর্থাৎ উনিশ থেকে একুশ দুইটা বছর ইউটিউবের পেছনে ছিলাম খুব একটা ভালো কিছু করতে পারছে ঠিক সেটা বলবো না বাট তারপরও আমি এক মাসে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা ইনকাম করেছিলাম আমার চ্যানেল থেকে এরকম হয়েছে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তো আপনার নর্মালি একটা চ্যানেল থেকে ভিডিও দিয়ে আপনার ইউটিউবের পেছনে তো বেশি সময় দিতে হয় না আমরা তো জাস্ট ডেলি ব্লগুলো দেখা যায় আমরা শেয়ার করে থাকি তো সেখানে আপনার ধরে নেন সারাদিনে হয়তো সর্বসাকুল্যে এক ঘন্টা সময় যদি আপনি দেন একটা ব্লগ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আমি বলবো যে এটা অবশ্যই মানে ভালো একটা বিষয় ছিল তারপরে যেটা হলো আমার ক্ষেত্রে এদিকে মিম কনসিপ করল এবং আমিও আমার প্রফেশনাল লাইফে অনেক বেশি ব্যস্ত হয়ে গেলাম তো মিমের কনসিপ করার কারণে অন্তঃসত্ত্ব হওয়ার কারণে ভিডিও করার প্রতি যে একটা বিষয় আসলে ওই ধৈর্যটাই তখন তার ছিল না এবং পাশাপাশি আমি আমার প্রফেশনাল লাইফে ব্যস্ত হওয়ার কারণে মানে অনেকটা মানে ইরেগুলার হয়ে গেলাম তো এই ইরেগুলার হওয়ার কারণে দেখা যাচ্ছে হয়তো বা প্রতি চার দিন পাঁচ দিন পর পর একটা করে ভিডিও দেওয়া হয় তো আপনাদেরকে একটু বলে রাখি কন্টিনিউ ভিডিও দিতে দিতে যদি আপনি ভিডিও দেওয়া অফ করে দেন বা কম করে দেন দেখা যাচ্ছে আপনি প্রতিদিন ভিডিও দিতেন সেখানে আপনি হয়তো সপ্তাহে একটা বা দুইটা ভিডিও দিচ্ছেন তখন কিন্তু আপনার চ্যানেলের রিচ কমে যাবে অর্থাৎ সাধারণ মানুষের কাছে যে পৌঁছা ভিডিওটা সেটা কিন্তু তখন আস্তে আস্তে স্টপ হয়ে যাবে বা কমে যাবে তো এই আমাদেরও এই প্রবলেমটা হলো আমাদের তখন পূর্বে যেরকম ভিউ হতো আমাদের এই ভিডিও অনিয়মিত দেওয়ার কারণে বা ভিডিও কম দেওয়ার কারণে আস্তে আস্তে চ্যানেলটা ফ্লপ হয়ে যায় তো আমার চ্যানেলও পাশাপাশি মিমের চ্যানেলও তো তারপরেও যাই হোক মোটামুটি একেবারেই মানে মিম দিয়েছে অর্থাৎ আমার ওয়াইফ দিয়েছে সেটা বলবো না ও মাঝে মাঝে দেয় দিন তিন দিন চার দিন পর পর ভিডিও দেয় আর আমার চ্যানেল অর্থাৎ আজকে যে চ্যানেলে ভিডিও দেখছেন আমি লাস্ট এক বছরে আমার মনে হয় যে একশোটা ভিডিও দিয়েছে কি না এটা সন্দেহ তো এমনিতেই চ্যানেল তো ফ্লপ তারপরে আবার যদি কন্টিনিউ ভিডিও না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি অডিয়েন্স পাবেন না তো আমার ক্ষেত্রেও বিষয়টা তাই হয়েছে প্রফেশনাল লাইফে ব্যস্ত হওয়ার কারণে আসলে এদিকে আর দেওয়ার সুযোগ পাওয়া যায়নি তো আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রতি মাসে লাস্ট দুই তিন মাস আগে এক মাস মানে উনচল্লিশ দিন অর্থাৎ উনচল্লিশ দিন আমি কোনো ভিডিওই দেইনি আমার চ্যানেলে আর প্রতি মাসে হয়তো দুইটা তিনটে আর বেশি দেওয়ার সুযোগ হয় না তো সেই জায়গা থেকে চ্যানেলটা একেবারে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক তো আমার চ্যানেল থেকে আজকে দেখলাম যে একটা মেইল আসছে যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ডলার হয়তো সম্পূর্ণ হয়েছে যার কারণে এই ডলার আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে এন্টার করেছে তো আমি নিয়ারলি আমি পরে আমি চেক করে দেখলাম যে বারো মাস পর অর্থাৎ এক বছর পর আমি আজকে ইউটিউবের টাকা হয়তো পাঁচ সাত দিনের মধ্যেই পেয়ে যাবো একশো ডলার হয়তো হয়ে গিয়েছে এই জন্য তো লাস্ট এক ইউটিউব থেকে আমার একশো ডলার ইনকাম এবং আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমার ওয়াইফ লাস্ট অর্থাৎ মাস সেও কোনো টাকা পায়নি চার ইউটিউব থেকে কারণ আমাদের আসলে ভিডিও দেওয়া কন্টিনিউ হচ্ছে না ভিডিও রিচ কম ভিডিওর ভিউ নাও যদি হয় তাহলে তো আপনার টাকা আসবে না তো ভিউ হতে হবে তো সেই জায়গা থেকে আমরা একেবারেই মানে খুব খারাপ অবস্থায় আছি তো যেহেতু অনেকেরই প্রশ্ন থাকে একটা সময়তে ইউটিউব নিয়ে ইউটিউবের খুঁটি বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম তো আজকে ওরকম একটা ভিডিও সেটা হচ্ছে যে আপনারা আর যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান যারা নতুন তাদেরকে তো আসলে হেল্প করার কেউ নাই এটা নিজে নিজেই উঠতে হবে আর ভাইরালের বিষয়টা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইউটিউব ফেসবুকের উপরে ওনারা চাইলেই আপনাকে ভাইরাল করে দিতে পারে বাট আপনার চেষ্টা থাকতে হবে কন্টিনিউ ভিডিও দিতে হবে আপনার এই জিনিসটা মেনটেন করতে হবে যারা ব্লগ করেন অ্যাটলিস্ট আপনার কন্টিনিউ ভিডিও দিতে হবে তা না হলে এখানে সাইন করাটা খুবই ডিফিকাল্ট আর এটা ভাইরাল না হওয়া পর্যন্ত এক হাজার দুই হাজার তিন হাজার এই ভিউয়ে আসলে ভালো কিছু এক্সপেক্ট করা খুবই কঠিন তো তো এই হলো বিষয় যারা ব্লগ করতে চান তাদের উদ্দেশ্যে বলব যে ডিটারমাইন হন যে আপনি কন্টিনিউ ভিডিও দেবেন এবং একটা সময়ে ভিডিও দেবেন একটা ফিক্সড টাইমে ভিডিও দেবেন রেগুলার আশা করি একটা ভালো কিছু হবে আর যদি হোপলেস হয়ে যান তাহলে তো কিছু বলারই নেই আবার রেগুলার হয়ে যান তাহলে যে চ্যানেলের ভিউজ কমে যাবে রিজ কমে যাবে এই জিনিসগুলো মাথায় রাখবেন তবে হ্যাঁ আপনি উঠতে পারলে লক্ষ লক্ষ টাকা ইনকাম এখান থেকে অবশ্যই করে সম্ভব একই সাথে ইউটিউবিং করেছি অনেকেই দেশের বাইরে চলে গিয়েছে ইউটিউব থেকে আর্ন করে অনেকেই প্রফেশন আহ ছেড়ে দিয়েছে অর্থাৎ তার যে চাকরি সেটা ছেড়ে দিয়ে ইউটিউবিং করে তার এখন হ্যাঁ এরকমও আছে যে কোটিপতি হয়েছে তো এটা সম্ভব অবশ্যই সম্ভব তবে ওই পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে আর আমার তো এখন একেবারে ইউটিউবের নাই কারণ সেই প্রচুর ব্যস্ত থাকি ভিডিও করা এটা ভেরি মাচ টাফ ফর মি তো যাই হোক তারপরে মাঝে মাঝে দুই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে এই আর কি তো আজকের ভিডিওটা শেষ করছি আবারও বলছি লাস্ট এক বছরে হয়তো একশো ডলার পেয়েছি আর এটা হচ্ছে লাস্ট এক বছরে আমার ইনকাম তো ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম